100 দিনের বকেয়া নিয়ে বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি হয়ে থাকলে এতদিন এফআইআর করেনি কেন শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি দাবি ব্রাত্য বসুর রাজ্যের বকেয়া টাকা আগে কেন্দ্রকে ছাড়তে হবে এটা মানবাধিকার লঙ্ঘন না খেতে দেওয়ার উপক্রম মন্তব্য করেছেন ব্রাত্য বসু দুর্নীতি নিয়ে একটা এফআইআর আমাদের এখানে রাজ্য স্তরের নেতা কি দিলীপ ঘোষ কি শুভেন্দু অধিকারী বা কি সুকান্ত মজুমদার এরা কখনো করেছেন উত্তর হচ্ছে না করেননি দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকার বা মুখ্যমন্ত্রীকে কখনো একটি চিঠি লিখেছেন উত্তর হচ্ছে না লেখেননি তাহলে বিস্তারিত তথ্য তারা বলছেন যে আমরা টাকা দিয়েছি তাহলে তারা একটা শ্বেতপত্র দিই বিস্তারিত তথ্য দিয়ে মানুষকে জানান আমরা বলছি দিইনি ওরা বলছি দিয়েছে যদি ওদের ভাষ্য সত্য হয়ে থাকে তাহলে তারা একটা শ্বেতপত্র প্রকাশ করুক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা